তো ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের আমাদের ক্লাসটা হচ্ছে একাদশ শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি বৃত্ত সার্কেল। সার্কেলের সংজ্ঞা তোমরা জানো, তবু আরেকবার বলে দিচ্ছি। কোনো সমতলে গতিশীল একটি বিন্দু ওই সমতলে অবস্থিত এক নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে যে বক্রাকার চিত্র উৎপন্ন করে তাকে বৃত্ত বলে। তার সঞ্চারপত্রে বৃত্ত এবং সেই সঞ্চারপথের সমীকরণকে বৃত্তের সমীকরণ বলা হবে। আমরা জানি ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র এবং ওই নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। আমরা এগুলো জানি। এখন আমরা এই একাদশ শ্রেণীতে এসে সার্কেলের বা বৃত্তের সমীকরণ, বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন শর্তে বিভিন্ন বৃত্তের সমীকরণ কী হবে এবং বৃত্ত থেকে যা যা শিখেছি ক্লাস টেন পর্যন্ত সবগুলোই আমাদের কাজে লাগবে, ধারণাগুলো সব কাজে লাগবে। আর এখানে সেই ধারণাগুলো কাজে লাগিয়ে কিছু সূত্র প্রয়োগ করব, সূত্র জানবো এবং সেই সূত্রগুলো এবং আগের ধারণাগুলো প্রয়োগ করে কিছু অঙ্ক করব, যার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তুটা ভালো করে অনুধাবন করা যায়। প্রথমে দেখো, বৃত্তের একটা সমীকরণ আমি এখানে লিখি, ছবিতে দেওয়া আছে, দেখো দেখতে পাচ্ছ এই বৃত্তটার এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, মূলবিন্দুতে তার কেন্দ্রটা আছে, তার ব্যাসার্ধ যদি আর হয় তার বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। এটা প্রথম চিত্রে। দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছ কেন্দ্রটা মূলবিন্দুতে নেই, ব্যাসার্ধটা আরই আছে, কেন্দ্রটা আলফা বিটা বিন্দুতে হয়ে গেছে। তখন বৃত্তের সমীকরণটা হবে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। তারপর দেখো এইখানে একটা সমীকরণ লেখা আছে, বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা সবসময় মুখস্থ রাখবে, বৃত্তের সাধারণ সমীকরণ বললেই এই সমীকরণটা যেন চট করে মাথায় চলে আসে এবং সেখান থেকে আরও মাথায় আসবে এই সমীকরণটার কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি রাশিটার উপর দাঁড়িয়ে আছে বৃত্তটা কেমন হবে। যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তোমাদের যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দেন জিরো হয় তাহলে বৃত্তটার অস্তিত্ব থাকবে, যেটা আমরা করবো সবসময়। আবার যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি সমান শূন্য হয় তাহলে একটা পয়েন্ট সার্কেল বা বিন্দু বৃত্ত হয়ে যাবে। আর যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি লেস দেন জিরো হয় তাহলে কিন্তু কাল্পনিক বৃত্ত হয়ে যাবে, ইমাজিনারি সার্কেল হবে, যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ বললে এই কথাটা মাথায় আসবে এবং সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে ওই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি, তার ব্যাসার্ধের সূত্রটা কি এবং এই রুটের মধ্যে যে আছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এর বৈশিষ্ট্য একটু মনে মনে রাখতে হবে। এবার দেখো এখানে একটা ছবি দেওয়া আছে যে বৃত্তটা এখানে আর এইখানে দুটো বৃত্তের ছবি দেখো, এখানের বৃত্তটাতে এক্স অক্ষকে স্পর্শ করেছে আর এইখানে বৃত্তের ছবিটা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। তাহলে যদি এইখানে আলফা জিরা আলফা এই বিন্দুটা যদি আলফা জিরো হয় তাহলে এইটা হচ্ছে বিটা সমান এই লেখা যে এইখানে এই আলফা বিটা যে কেন্দ্র ছিল এখানে কেন্দ্রটা কি পরিবর্তন হয়ে গেল না, আলফা জিরো মানে ভুজটা আলফা এই বিন্দুটা আর বিটাটা এই ব্যাসার্ধের সঙ্গে কোটিটা সমান হয়ে যাবে, তখন সমীকরণ হয়ে যাবে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। আবার এখানে কি হবে না, ভুজটা ব্যাসার্ধের সঙ্গে সমান হয়ে গেছে, আলফা এ হয়ে গেছে, তাহলে এইটা বিটা যেমন আছে থাকবে, তাহলে কেন্দ্র হয়ে গেল আলফা বিটা ব্যাসার্ধ হলো এ, তাহলে সমীকরণ হয়ে যাবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। এবার এই চিত্রে দেখো কি বলা হচ্ছে, বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে গেছে অর্থাৎ ভুজ কোটি ব্যাসার্ধের থেকে সমান হয়েছে, ব্যাসার্ধের সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে এইখানে যদি ব্যাসার্ধটা এটা এক্স দিই নি আর তবু দিয়ে দিচ্ছি এটা ওয়াই এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে ভুজ কোটি ব্যাসার্ধের সঙ্গে সমান, ব্যাসার্ধ যে হয় তাহলে কেন্দ্রটা হবে এ এ, তখন সমীকরণ হয়ে যাবে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। এখানে দেখো বৃত্তের একটা ছবি দেওয়া আছে, সেটা কি না বৃত্তটা দেখলেই বুঝতে পারছো যে এক্স অক্ষ থেকে একটা অংশ একটা জ্যা চিহ্ন করেছে, ওয়াই অক্ষ থেকে একটা জ্যা চিহ্ন করেছে। সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ মনে করো
x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান শূন্য, তাহলে x অক্ষের ছেদাংশ হবে 2 ইন্টু রুট ওভার অফ g স্কয়ার মাইনাস c, আর y অক্ষের ছেদাংশ হবে 2 ইন্টু রুট ওভার অফ f স্কয়ার মাইনাস c। আবার এইখানে দুটো ছবি দেওয়া আছে, দেখো এখানে বৃত্তটা y অক্ষকে স্পর্শ করেছে, কেন্দ্র কিন্তু x অক্ষের উপর আছে, a0 মাইনাস a0 কেন্দ্র হয়ে গেল, তাহলে সমীকরণ হয়ে যাবে তার কেন্দ্র কি প্লাস মাইনাস এ জিরো হয়ে যাবে, এটা এ জিরো এটা এ জিরো, তাহলে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান এক্স স্কয়ার, সরল করলে স্কয়ারটা কেটে যাবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস মাইনাস টু এ এক্স সমান শূন্য। আর এখানে এই দেখো কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর চলে গেছে কিন্তু স্পর্শ করেছে এক্স অক্ষকে মূলবিন্দুতে, তখন কেন্দ্রটা হবে প্লাস মাইনাস এ জিরো, এ জিরো মাইনাস এ, তার সমীকরণটা হয়ে যাবে ওয়াই এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস এর হোল স্কয়ার সমান স্কয়ার, হোল স্কয়ার ভেঙে দিলে এ স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস টু এ এক টু এ ওয়াই সমান শূন্য। এবার দেখো আর কিছু বৈশিষ্ট্য আমি এখন আলোচনা করছি বৃত্তের, এই কিছু কয়েকটা জিনিস আলোচনা হলো, এবার আরও কয়েকটা বৈশিষ্ট্য যদি আমি আলোচনা করি কি দাঁড়াবে দেখো, সেটা হচ্ছে ধরো মূলবিন্দু বা বৃত্তের সমীকরণ, তোমার বৃত্তের সমীকরণ যদি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান শূন্য, আর একটা বৃত্তের সমীকরণ যদি ধরো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সাপোজ আর স্কোয়ার, এই দুটো সমীকরণ ধরেছিলাম, কেন্দ্র আলফা বিটা বিন্দুতে ব্যাসার্ধ দেওয়া এইটা সাধারণ সময় এইটা ধরেছিলাম। এবারে একটা কন্ডিশন দিচ্ছি, যদি বৃত্তটা মূলবিন্দুগামী হয়ে যায়, মূলবিন্দু স্থানাঙ্ক হতো শূন্য শূন্য, মূলবিন্দু স্থানাঙ্ক হচ্ছে শূন্য শূন্য, তাহলে এইটাতে যাওয়া মানে এইখানে এক্স এর মান শূন্য ওয়াই মান শূন্য সব বসে যেতে হবে সিসন শূন্য হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে কী হবে সিসন শূন্য হবে, তার মানে মূলবিন্দুগামী বৃত্ত কী হবে, মূলবিন্দুগামী বৃত্তে কী হবে সিসন শূন্য, তখন সাধারণ সমীকরণ কী হবে, তখন বৃত্তের সাধারণ সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই সমান শূন্য, এইটা হবে, তাহলে সেটা চলে গেল। আর এইটা যদি মূলবিন্দুগামী হয়ে যায় তাহলে আর স্কোয়ার সমান দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে তখন সমীকরণটা হয়ে যাবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এইটা মূলবিন্দুগামী হয়ে গেলে তাহলে এটা জিরো বসবে এইটা জিরো বসবে, তাহলে আর স্কোয়ার সমান কি হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে বাম দিকটা তো ঠিক থাকবে, শুধু এইটা হয়ে যাবে আর স্কোয়ারটা হয়ে যাবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এইবার দেখো বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর থাকে কি হবে, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপরে আছে, এবার শর্তটা কি, প্রথম শর্তটা কি দিয়েছিলাম মূল বিন্দুগামী বৃত্ত, এবারে বলছি বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপর হবে, তাহলে আমার যে বৃত্তের সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান শূন্য, এই বৃত্তের কেন্দ্র কত ছিল বলেছিলাম, এটা মনে রাখতে হবে মাইনাস জি মাইনাস এফ, শর্তটা কি দেওয়া আছে, শর্ত দেওয়া আছে কেন্দ্রটা এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কি হবে কোটিটা জিরো হবে মানে এফটা জিরো হয়ে যাবে, তাহলে এক্স কেন্দ্র এক্স অক্ষের উপর থাকলে কি হবে, কেন্দ্র এক্স অক্ষে থাকলে এফ সমান শূন্য হবে, অতএব কি হবে তখন বৃত্তের সমীকরণ কি হবে, তখন বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস সি সমান শূন্য হয়ে যাবে, এফটা থাকবে না, আর এক্স স্কোয়ার মাইনাস আর একটা যে ছিল এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সাপোজ আর স্কোয়ার, এখানে কেন্দ্র কত ছিল, এখানে ছিল কেন্দ্র আলফা বিটা, তাহলে এখানে কি হবে বিটা সমান শূন্য, তার মানে তখন সমীকরণ হয়ে যাবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার জিরো বসালে ওয়াই থাকবে, তাহলে ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার হয়ে যাবে। একই রকমভাবে যদি অন্য কেসটায় তখন তোমরা একটু করে নেবে, এইবারে ধরো একটা বৃত্তের
একটা ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? সেইটা কি হলো, কি বললাম শর্তটা, একটা বৃত্ত দেওয়া আছে, তার একটা ব্যাসের প্রান্তবিন্দু মনে করো এ বি, একটা স্থানাঙ্ক মনে করো এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা স্থানাঙ্ক মনে করো এক্স টু ওয়াই টু, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? সেটা প্রমাণ বইতে আছে, দেখে নেবো, খুব সহজ প্রমাণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ করেই করা যাবে। তাও এখানে একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের, এটা একটা বিন্দু নাম নিয়ে নাও পি, যার স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই, এটা তো ব্যাস কেন্দ্র ও, তাহলে এ পি বি অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তার মানে কি এ পি লম্ব বিপি, তার মানে এপির প্রবণতা, সরলরেখা চ্যাপ্টারে আমরা শিখেছি দুটি সরলরেখা লম্ব হয় কখন, তাদের প্রবণতার গুণফল মাইনাস ওয়ান হতে হবে, অর্থাৎ এপির প্রবণতা ইন্টু বিপির প্রবণতা সমান মাইনাস ওয়ান। এপির প্রবণতা কত, এপির প্রবণতা, এপির প্রবণতা হবে বলো, এপির প্রবণতা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, আর বিপির প্রবণতা কি হবে, বিপির প্রবণতা এটা ধর মনে করো এম ওয়ান, এটা মনে করো এম টু, সমান কত হবে ওয়াই মাইনাস ওয়াই টু বাই এক্স মাইনাস এক্স টু। যেহেতু এপি লম্ব বিপি, তার মানে কি হবে এম ওয়ান ইন্টু এম টু সমান মাইনাস ওয়ান, তার মানে হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু বাই এক্স মাইনাস এক্স টু সমান মাইনাস ওয়ান, তার মানে কি দাঁড়াচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু সমান মাইনাস অফ এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু, অর্থাৎ কি লিখতে পারি, অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ইন্টু সমান শূন্য। প্রমাণটাই করে দিলাম, কারণ মাঝে মাঝে পরীক্ষায় এটা দেয় যে একটা ব্যাসের, বৃত্তের একটা ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু হয় তাহলে ওই বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। এইটা যেমন সমীকরণ নির্ণয় করা হলো, সূত্র আকারেও এটা তোমাকে মনে রাখতে হবে, বৃত্তের সমীকরণ কোন বৃত্তের, না যে বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু। এইবার দেখো পরের আইটেমে যাচ্ছি, এককেন্দ্রবৃত্ত। তোমরা জানো এককেন্দ্রবৃত্ত কাকে বলে, সব নিচু ক্লাসে শিখে গেছো, যদি ছবিটা আঁকি চিত্রটা তোমার ব্যাপারটা মনে চলে আসবে, এইরকম এককেন্দ্রবৃত্ত, তার মানে সবার কেন্দ্র একই বিন্দুতে, শুধু ব্যাসার্ধগুলো পাল্টে যায়। আমরা যদি বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণটা ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ আই প্লাস সি সমান শূন্য, এই বৃত্তের কেন্দ্র কত ছিল মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ শোনো বারবার বলেছি এইটা মুখস্ত রাখতে হবে। তাহলে এককেন্দ্র বৃত্তে কি বলা হয়েছে, কেন্দ্র একই থাকবে, তার মানে যতগুলো এখানে আপাতত তিনটে বৃত্ত ছবিতে দেখাচ্ছে, তাহলে কেন্দ্র একই থাকবে, মানে মাইনাস জি মাইনাস এফ একই থাকবে, অর্থাৎ এই অংশটা একই থাকবে, শুধু পাল্টায় ব্যাসার্ধ। তাহলে জি এফ যদি একই থাকে তাহলে ব্যাসার্ধটা পাল্টাবে, কে পাল্টাবে, সি কে পাল্টাতে হবে, তার মানে যে কোনো বৃত্তে যদি বৃত্তের এই সমীকরণ থাকে তার সঙ্গে এককেন্দ্র বৃত্তের সমীকরণটা হবে সিটা, শুধু ধ্রুবকটা পাল্টে যাবে, তাহলে এককেন্দ্র বৃত্ত কি হবে, এককেন্দ্রীয় বৃত্তের সমীকরণ হবে কত, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ড্যাশ ইকুয়াল টু জিরো, অবভিয়াসলি সি নট ইকুয়াল টু সি ড্যাশ হতে হবে। আবার যদি তুমি মূল বিন্দু কেন্দ্র রেখে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ধরো এ স্কোয়ার একটা বৃত্ত, তাহলে ব্যাসার্ধ এই কেন্দ্র মূল বিন্দু, তাহলে এর সঙ্গে এককেন্দ্র বৃত্ত কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ব্যাসার্ধ পাল্টে যাবে, তখন সাপোজ বি স্কোয়ার ব্যাসার্ধ, তার মানে এখানে নট ইকুয়াল টু এ নট ইকুয়াল টু এ নট ইকুয়াল টু বি হতে হবে। এইভাবে তোমরা যে কোনো অঙ্ক থেকে এককেন্দ্র বৃত্তের কেসটা তোমরা নির্ণয় করতে পারবে। এবার দেখো দুটি তিনটি অসমের্ঘ বিন্দু দিয়ে কী করে বৃত্তের সমীকরণ নির্ণয় করা যাবে, তিনটি তোমরা উপপাদ্য করেছো ক্লাস টেনে, তিনটি অসমের্ঘ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্তই অঙ্কন করা যায়,
তাহলে আমরা কিছু কিছু অঙ্ক কষব যে তিনটি অসমর্ক বিন্দু মনে করো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এই তিনটি অসমর্ক বিন্দুতে যাবে এমন একটি বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তার জন্য তোমাদের কাজটা হবে ধরে নেবে মনে করিস বৃত্তের সমীকরণ সাধারণ আকারটাই লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান শূন্য। এখানে ওয়ার্কিং ফর্ম প্রসেসটা শুধু বলবো, যখন অঙ্কে যাবে তখন বুঝতে পারবে কিভাবে করা হবে। যেহেতু এই বৃত্ত ওটি এই তিনটে বিন্দু দিয়ে যাবে তাহলে এই তিনটে বিন্দু স্থানাঙ্ক দ্বারা বৃত্তের সমীকরণ সিদ্ধ হবে। তার মানে কি পাবো, একটাতে পাবে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি সমান শূন্য, আবার সেটার ক্ষেত্রে পাবে এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার প্লাস টু জি এক্স টু প্লাস টু এফ ওয়াই টু প্লাস সি সমান শূন্য, এক্স থ্রি স্কোয়ার প্লাস ওয়াই থ্রি স্কোয়ার প্লাস টু জি এক্স থ্রি প্লাস টু এফ ওয়াই থ্রি প্লাস সি সমান শূন্য। এই যে তিনটা সমীকরণ এলো, এবারে তোমাদের অঙ্কের পরিস্থিতি অনুযায়ী এই তিনটা সমীকরণ থেকে কি করতে হবে, সমাধান করে জি এফ আর সির মান বের করতে হবে। জি আর জি এফ সির মান বেরিয়ে গেলে এইখানে বসিয়ে দাও, বৃত্তের সমীকরণটা হয়ে যাবে। যখন অঙ্ক কষতে যাবে এই আইডিয়াটা তুমি প্রয়োগ করবে। শুধু প্রসেসটা বলে দিলাম যে তিনটে অসমর্ক বিন্দু দিয়ে যাবে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এরকম সহজ অঙ্ক এলে কীভাবে অঙ্কগুলো কষতে হবে, শুধু এই ওয়ার্কিং প্রসিডিওরটা তোমাদের বলে দেওয়া। এবারে দেখো দুটি বৃত্তের ছেদ বিন্দুগামী কোনো বৃত্তের সমীকরণ, মনে করো দুটি বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এক্স টু জি ওয়ান এক্স প্লাস টু এফ ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান শূন্য, আর একটা বৃত্তের সমীকরণ মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি টু এক্স প্লাস টু এফ টু ওয়াই প্লাস সি টু সমান শূন্য। প্রশ্নটা কি, দুটো বৃত্তের ছেদ বিন্দুগামী কোনো বৃত্তের সমীকরণ, ঠিক সরল ক্যাচারটা যেমন করেছিলাম, ডান পক্ষ যদি জিরো হয়ে যায় প্রথমটার বামপক্ষ প্লাস কে ইন্টু দ্বিতীয়টা বামপক্ষ সমান শূন্য করে আমাদের দুটি সরলকার ছেদ বিন্দুগামী সরলকার সমীকরণ বের করেছি। সেই একইভাবেই দুটি প্রদত্ত বৃত্তের ছেদ বিন্দুগামী কোনো বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে লিখবে এক নম্বর বৃত্ত দু নম্বর বৃত্ত সমীকরণ দিয়ে দিলে, তারপর লিখবে প্রদত্ত দুটি বৃত্তের ছেদ বিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ মনে করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি ওয়ান এক্স প্লাস টু এফ ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি টু এক্স প্লাস টু এফ টু ওয়াই প্লাস সি টু সমান শূন্য, যেখানে কে নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা একটা স্বেচ্ছ ধ্রুবক। এই কে এর মানটা অঙ্কের প্রদত্ত শর্ত থেকে বের হবে, বের হওয়ার পর এখানে বসিয়ে দিয়ে সরল করলেই বৃত্তের সমীকরণটা পাওয়া যাবে। এবার দেখো দুটি বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ, সাধারণ জ্যার সমীকরণের ছবিটা কেমন হবে, ধরো দুটি বৃত্ত এইটা হচ্ছে একটা বৃত্ত এবং এইটা আর একটা বৃত্ত, এই যে জ্যাটা হলো এই জ্যাটা এই বৃত্তেরও একটা জ্যা আর ওই বৃত্তের একটা জ্যা, তাহলে এইটা হচ্ছে সাধারণ জ্যার সমীকরণ। এই সাধারণ জ্যা এইটা সাধারণ, এই আমার প্রশ্নটা কি ওই জ্যাটা সরলরেখা দেখতে পাচ্ছি ওর সমীকরণটা কি করে বের করো, তাহলে ধরে নাও দুটি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি ওয়ান এক্স টু এফ ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান শূন্য, আর একটা বৃত্ত মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি টু এক্স প্লাস টু এফ টু ওয়াই প্লাস সি টু সমান শূন্য। এই সাধারণ যে সমীকরণ বের করার একটা সহজ টেকনিক তোমাদের মনে দিচ্ছি, সেটা আর কিছু না, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ আমি এখানে নিয়েছি সব এক এক, এখানে এক এখানে এক এখানে এক এখানে এক আছে, কিন্তু কোনো অঙ্কে যদি আলাদা থাকে তোমার প্রথম কাজটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ দুটো সমীকরণ এক করে দেওয়া, সে অঙ্কে আমরা দেখব কিভাবে করা যাবে যদি আলাদা থাকে। হয়ে যাবে ধরো এইভাবেই তোমাদের শেষ পর্যন্ত এসে গেল। তা সাধারণ যা বের করার সহজ নিয়মটা হচ্ছে এক নম্বর থেকে দু নম্বর বিয়োগ করে দাও, এক বিযুক্ত দুই করে পাই, কি হবে এই এক্স স্কোয়ার কাটবে এই ওয়াই স্কোয়ার কাটবে, এই এক্স কমন যাবে টু কমন যাবে টু জি ওয়ান মাইনাস জি টু ইন্টু এক্স
2 f1 minus f2 into i plus c1 minus c2 সমান শূন্য। দেখো এখানে এটা তো x এর সহগ ধ্রুবক, y এর সহগ ধ্রুবক ধ্রুবক এবং x এর একঘাত সমীকরণে শিখেছি, তার মানে একটা সরলরেখা সমীকরণ হয়ে গেছে, আর সাধারণ যেটাকে সরল লেখাই। তো এইটাই হলো সাধারণ j এর সমীকরণ। তাহলে সহজ কথাটা কি হললাম, দুটো বৃত্তের সমীকরণে x স্কয়ার y স্কয়ার সহগ যদি এক থাকে প্রথমেই বিয়োগ করে দাও, আর যদি এক না থাকে উভয় সমীকরণে তাহলে উভয় সমীকরণে x স্কয়ার y স্কয়ার সহগ সমান করে নাও, তারপরে বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাধারণ j এর সমীকরণ। এইবারে একটা বিন্দুর অবস্থান, ধরো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, যে কোনো বৃত্ত থাকতে পারে, আমি ধরলাম x স্কয়ার প্লাস y স্কয়ার শূন্য স্কয়ার, বিন্দুটা আছে x1 y1, এই বিন্দুটার অবস্থান কোথায়? একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান তিন রকম হতে পারে, কি না যদি এই বৃত্তটা ধরি আমি, বিন্দুটা এটা কেন্দ্র, বিন্দুটা অভ্যন্তরে থাকতে পারে অথবা পরিদৃষ্ট হতে পারে অথবা বাইরে হতে পারে, এই তো তিনটে অবস্থান সম্ভাবনাটা। তাহলে বিন্দুটা অবস্থান কোথায়, অর্থাৎ জানতে চাইছি ওই বিন্দুটা ওই প্রদত্ত বৃত্তের সাপেক্ষে বৃত্তের অভ্যন্তরে আছে না বৃত্তের পরিধিস্থ না বৃত্তের বাইরে আছে। এটা করতে গেলে খুব সহজ, এটা করতে গেলে তুমি করবে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান শূন্য করার পর এই যে রাশিটা, এই রাশিতে প্রদত্ত বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান বসাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রাশিতে এক্স সমান এক্স ওয়ান ওয়াই সমান ওয়াই ওয়ান বসিয়ে পাই, কি পাবে না এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই রাশিটার মান তিন রকম সম্ভাবনা আছে, এক নম্বর সম্ভাবনা গ্রেটার দেন যে ধনাত্মক কোনো মান আসতে পারে, দু নম্বর সম্ভাবনা শূন্য হতে পারে, তিন নম্বর সম্ভাবনা ঋণাত্মক মান আসতে পারে। এই তিনটে সম্ভাবনা থেকে তিনটে উত্তরই আসবে। যদি গ্রেটার দেন জিরো আসে কোনো অঙ্কে সেই মানটা হয়তো পঁচিশ এলো, তার মানে ধনাত্মক, তার মানে বিন্দুটা বাইরে আছে। আবার যদি কোনো অঙ্কে মানটা এই রাশিতে আমার শূন্য আছে তাহলে এটা হবে পরিদৃষ্ট, আর যদি লেস দেন জিরো হয় অভ্যন্তরে আছে, তার মানে এইটার ক্ষেত্রে বিন্দুটা কি সিদ্ধান্ত হবে বাইরে থাকবে, এইটার ক্ষেত্রে কি হবে উপরিস্থ, আর এইটার ক্ষেত্রে কি হবে ভেতরে অবস্থান করবে, কে না এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা। যদি এই ধরনের সমীকরণ থাকে, যদি সাধারণ সমীকরণ থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এস প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান শূন্য, তাহলে ওই যে বামপক্ষের রাশিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, সেখানে প্রদত্ত বিন্দু স্থানাঙ্ক বসাবে, সে এক্স ওয়ান ওয়াই ওয়ান থাকলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বা যা থাকে বসাবে, বসানোর পর রাশিটার মান যেটা আসবে ইকুয়াল টু জিরো গ্রেটার দেন জিরো লেস দেন জিরো যেমন আসবে এই একইভাবে সিদ্ধান্ত সেখানে নেওয়া হবে, নেওয়ার পরে তোমাদের অঙ্কগুলো ওখানে করতে হবে। তাহলে এইবারে এই খেল বৃত্তের তোমাদের মোটামুটি একটা কি কি বিষয়গুলো এই চ্যাপ্টারে জানতে হবে তার আলোচনা। এবার দেখো আমরা দুটো একটা অঙ্কে চলে যাই, দুটো অঙ্কে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে অঙ্কগুলো হবে। দেখো প্রথম সমীকরণ, প্রথম একটা অঙ্ক আমরা বৃত্ত চ্যাপ্টারে যে শুরু করলাম থিওরিটা তার কয়েকটা অঙ্ক দেখো, প্রথমে মনে করো এক্স বাই ফাইভ, এক নম্বর অঙ্ক দিচ্ছি এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই নাইন ইকুয়াল টু ওয়ান, সরলরেখাটি এক অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, সরল রেখাটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিবৃত্তের সমীকরণ, তার পরিবৃত্তের সমীকরণ ও কেন্দ্রের স্থানাঙ্ক ও তার কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো।
তাহলে একটা সরল রেখা কি করেছে অক্ষদ্য সংকেত ত্রিভুজ উৎপন্ন করেছে দেখো সরল রেখার সঙ্গে বৃত্তে চলে এলো এটা সরল রেখার কি আকার ছেদিতাংশ আকার কি আকার ছেদিতাংশ আকার তাহলে আমি যদি ছবিটা এঁকে নিই তাহলে কি জিনিসটা দাঁড়াবে এটা এক্স ও এক্স ড্যাশড ওয়াই ও ওয়াই ড্যাশড তাহলে ফাইভ জিরো মনে করো এটা হলো ফাইভ জিরো এটা হবে জিরো নাইন এমন একটা বৃত্ত নির্ণয় করতে হবে এটা তাহলে পরিবৃত্ত মানে কি এই অতিভুজটা এটা তাহলে ব্যাস ব্যাস হয়ে যাবে তাহলে এরকম একটা বৃত্ত হবে এটাকে ব্যাস করে একটা বৃত্ত তোমাকে আঁকতে হবে এরকম একটা বৃত্ত মোটামুটি দাঁড়িয়ে যাবে তাহলে আমরা জানি এটা দুরকমভাবে অঙ্কটা করাই যেতে পারে তাহলে আমরা জানি পরিবৃত্তের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটাই ব্যাস হয়ে যায় অতিভুজটাই তার ব্যাস হয়ে যায় তাহলে যেহেতু আমার অতিভুজটাই ব্যাস হচ্ছে তাহলে আমি দুরকমভাবে অঙ্কটাকে কষতে পারি ধরো যেহেতু ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে দুটি একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু হয় তাহলে বৃত্তের সমীকরণ কি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু সমান শূন্য সেটা কাজে লাগিয়ে আমি বৃত্তের সমীকরণটা বের করে নিতে পারি অথবা আর একটা পদ্ধতি কি বলতে পারি না যেহেতু ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমি ব্যাসার্ধটা বের করতে পারি এবং ব্যাসটা বের করতে পারি এই দূরত্বটা ব্যাস হবে তার অর্ধেক ব্যাসার্ধ হবে আর এই কেন্দ্রের স্থানাঙ্কটা আমি বের করতে পারি কেন্দ্রটা যদি ওইভাবে করি তাহলে যদি ওইভাবে করা যায় কেন্দ্র কত হয় বলতো কেন্দ্র হবে জিরো প্লাস ফাইভ বাই টু জিরো প্লাস নাইন বাই টু সমান ফাইভ বাই টু নাইন বাই টু কেন্দ্র ব্যাসার্ধ কত হবে না ব্যাসার্ধ যদি এটাকে নাম দিয়ে দাও এ বি আর কেন্দ্রটা ধরো ও তাহলে কেন্দ্র এটা হয়ে গেল তোমার পাঁচে দুই নয়ের দুই ব্যাসার্ধ কত হবে না হাফ অফ ব্যাস ব্যাস মানে কি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মানে ফাইভ মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস নাইন হোল স্কোয়ার সমান হাফ ইন্টু রুট ওভার ভার অফ পঁচিশ প্লাস কত একাশি হাফ ইন্টু রুট ওভার কত ছয় আর দুই দশ তাহলে রুট একশো ছয় বাই দুই হবে তাহলে বৃত্তের সমীকরণটা তুমি বের করতে পারবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান এইটা স্কোয়ার করলেতে বৃত্তের সমীকরণটা পেয়ে যাবে আর কেন্দ্র তো পেয়ে গেছো আর ব্যাসার্ধ তুমি পেয়ে গেলে এইটা ব্যাসার্ধ আর কেন্দ্র তুমি আগেই পেয়ে গেছো আর বৃত্তের সমীকরণ তুমি ক্যালকুলেশনটা করে নেবে কি এক্স মাইনাস পাঁচের দেড় হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস নয়ের দেড় হোল স্কোয়ার সমান হাফ ইন্টু রুট ওভার অফ একশো ছয়ের হোল স্কোয়ার এটা আর স্কোয়ার এবার তুমি ক্যালকুলেশনটা করলে তুমি যেটা পাবে সেটাই হবে উত্তর ক্যালকুলেশনটা একটু নিজেরা করে নেবে দেখো সরলরেখার সঙ্গে বৃত্তের সম্পর্কটা তুমি বুঝতে পারলে কেমন সরলরেখা চ্যাপ্টারটা বৃত্তের এইরূপ সব জায়গাতেই লাগবে পরবর্তী যত তুমি স্থানাঙ্ক জ্যামিতি এগিয়ে যাবে সরলরেখা সব জায়গাতেই লাগবে পরে একটা অঙ্ক দেখো মাইনাস দুই দুই মাইনাস দুই দুই বিন্দুগামী বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ দুটি ব্যাস বিন্দুগামী দুটি ব্যাসের সমীকরণ যথাক্রমে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান শূন্য ও থ্রি এক্স প্লাস ওয়াই সমান ফাইভ হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো দেখো যদি আমি ছবিটা এঁকে নিই তাহলে তোমার আর অঙ্কটা কষে দেওয়ার মতো কিছু থাকবে বলে মনে হয় দুটি ব্যাস এই ধরো দুটি ব্যাস ব্যাসগুলো কোথা দিয়ে যাবে কেন্দ্র দিয়ে যাবে ব্যাসগুলো কোথা দিয়ে যাবে
কেন্দ্র দিয়ে যাবে। তার মানে দুটি ব্যাসের সমীকরণ যে দেওয়া আছে সমাধান করলে তুমি কেন্দ্রটা পাবে, এবং পরিদৃষ্ট যে কোনো বিন্দু তুমি মনে করো, যে বিন্দুটা দেওয়া আছে মনে করো সেটা এই বিন্দু, এটা কেন্দ্র, এটা পি বিন্দু মনে করো দেওয়া আছে -2। এবার কেন্দ্রটা পাবো কি করে? না, দুটি ব্যাসের সমীকরণ যেহেতু দেওয়া আছে, দুটি ব্যাসের সমীকরণ সমাধান করতে হবে। তাহলে এখান থেকে তুমি পাবে কত? যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান শূন্য, অতএব এক্স সমান -y -1, অতএব 3x প্লাস ওয়াই সমান -5 থেকে পাই। অর্থাৎ সমাধান করছি কি, 3 ইন্টু -y -1 প্লাস ওয়াই সমান 5, বা -3y -3 প্লাস ওয়াই সমান 5। তার মানে কত পাচ্ছ, -2y সমান 8, তাহলে ওয়াই সমান -4। অর্থাৎ কেন্দ্রের কোটিটা পেয়ে গেলে -4। অতএব এক্স সমান কত, -4 -1 সমান 3। তাহলে কেন্দ্র কত হলো, কেন্দ্র হলো 3 -4, কেন্দ্র হলো 3 -4। তাহলে কেন্দ্র 3, কেন্দ্রটা কি নাম দিচ্ছ, 3 -4, আর বিন্দুটা হচ্ছে 2 -3। তাহলে ওপি সমান কত, ওপি সমান ওপি স্কোয়ার সমান কত, ওপি স্কোয়ার সমান কত 3 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস -4 -2 হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার 25 প্লাস 36 সমান কত 61। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, অতএব বৃত্তের সমীকরণ x -3 হোল স্কোয়ার প্লাস y+4 হোল স্কোয়ার সমান 61। তার মানে এখানে তুমি দাঁড়াবে কি পাবে, x² -6x+9 প্লাস y² + 8y+16 সমান 61। তাহলে 16 9 25, তার মানে দাঁড়াবে x² - x² + y² - 6x + 8y - 36 সমান 0। এখানে 61 বাম দিকে আসবে, 16 9 25। তাহলে এটাই হলো বৃত্তের সমীকরণ। প্রশ্নটা কি ছিল, যে -2 2 বিন্দুগামী দুটি বিন্দুগামী বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ দেওয়া আছে এইটা, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে কত সহজে অঙ্কটা হলো, শুধু কনসেপশান কাজে লাগছে। কি কনসেপশান, না ব্যাসগুলো কেন্দ্র দিয়েই যাবে, আবার ব্যাসের সমীকরণ দেওয়া আছে, তাহলে ওই দুটোর সমাধান আমরা ক্লাস 9 শিখে ফেলেছি, যে কোনো দুটি একঘাত সমীকরণের সমাধান, সেইটা কাজে লাগিয়ে সমাধান বিন্দুটা পেলাম 3 - 4। আর আমার জিওমেট্রিক কনসেপ্ট কি বলছে, দুটি ব্যাসের ছেদ বিন্দু বৃত্তের কেন্দ্র, সুতরাং বৃত্তের কেন্দ্র হলো 3 - 4। পরিদৃষ্ট বিন্দুটা এত বিন্দুগামী, মানে এই বিন্দুটা কোনো একটা বিন্দু যেটা বৃত্তের পরিধির উপর আছে। তাহলে আবার কেন্দ্র থেকে পরিধির মধ্যে দূরত্বকে আমরা কি ব্যাসার্ধ বলি, তাহলে যেহেতু এখানে ব্যাসার্ধ স্কোয়ার হয়, তাই একদম অপি স্কোয়ারটা বের করে আমি রেখে দিলাম। তাহলে এবারে ইলেভেনে এলাম, কি বৃত্তের সমীকরণ ব্যাসার্ধ কেন্দ্র দেওয়া আছে, তাহলে কি হবে, না x - α হোল স্কোয়ার + y - β হোল স্কোয়ার সমান r² এইটা কাজে লাগিয়ে তোমাদের অঙ্কটা করা। তাহলে এইভাবে তোমাদের একটু কনসেপ্ট কাজে লাগিয়ে বিভিন্নভাবে অঙ্কগুলা করতে হবে। তাহলে এবারে দেখো আর একটা অঙ্ক করছি, এইভাবে প্রত্যেকটা অঙ্ক যদি ঠিকঠাক বুঝে না, বুঝে নিয়ে পরপর এগিয়ে যাও, দেখবে তোমাদের বৃত্ত চ্যাপ্টারে সব অঙ্কই সহজ হয়ে গেছে এবং পাচ্ছ, কোনো সমস্যা তোমার হবে না। সেইরূপ আর একটা দেখো আইডিয়া দিয়ে, তোমাদের কনসেপ্ট দিয়ে কেমন অঙ্ক করা হচ্ছে, 0 - 1 ও 2 3 বিন্দুদ্বয় কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো।
বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তারপরে পাঠ হচ্ছে এক্স অক্ষের পর বৃত্তের ছেদিত জ্যা দৈর্ঘ্য। এক্স অক্ষের উপর ছেদিত জ্যা দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে দেখ একটা ব্যাসের প্রান্তবিন্দু, সোজা কথা একটি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, একটা প্রান্ত দেওয়া আছে জিরো মাইনাস ওয়ান আর একটা প্রান্ত দেওয়া আছে দুই তিন, এটা কেন্দ্র ও বিন্দু। তাহলে এইরকম যদি হয় একটা ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কি হয়, না একটু আগে আমরা আলোচনা করেছি বা প্রয়োগও করেছি, এক্স মাইনাস আরেকবার বলে দিচ্ছি, যদি প্রান্তবিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু হয় একটা ব্যাসের প্রান্তবিন্দু, তাহলে সমীকরণ হয় এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান এইটা ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু এইটা সমান শূন্য। তার মানে দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই মাইনাস মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি সমান শূন্য। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি সমান শূন্য। তার বৃত্তের সমীকরণ এটা লেখা হয়নি, ভাষাটা তোমার লিখবে যে যে বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক জিরো মাইনাস ওয়ান এবং টু থ্রি সেই বৃত্তটির সমীকরণ হলো এইটা বলে ক্যালকুলেশন করে এখানে দিয়ে পৌঁছে গেল। এবারে প্রথম পার্টটা গেল, দ্বিতীয় পার্টটা কি হলো, যে এক্স অক্ষের উপর বৃত্তের ছেদিতাংশ জ্যার সমীকরণ। এটা দুরকমভাবে করা যায়, এক নম্বর তোমাকে মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান শূন্য হলে এক অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য কত ছিল, এক অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য সূত্র ছিল টু ইন্টু টু ভার অফ জি স্কোয়ার মাইনাস সি। তাহলে টু ইন্টু টু ভার অফ জি স্কোয়ার মাইনাস সি, এইখানে দেখো জি এফ তো কেন্দ্র ছিল, এইখানে কেন্দ্রটা কত, কেন্দ্র হচ্ছে কার সঙ্গে তুলনা করবে, তুলনা করবে এইটার সঙ্গে, তুলনা করলে জি সমান মাইনাস ওয়ান পাচ্ছ, তার মানে এটা ওয়ান এটা হবে ওয়ান, কেন্দ্র হবে কত ওয়ান ওয়ান, তাহলে আর সিটা কত মাইনাস থ্রি, তাহলে ছেদিত জ্যার দৈর্ঘ্য কত হবে, অতএব ছেদিত জ্যার এক্ষেত্রে এখে এক্স অক্ষের ছেদিত জ্যার সমান কত টু ইন্টু জি স্কোয়ার, জি স্কোয়ার মানে জিটা তো ওয়ান, ওয়ান স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি সমান টু ইন্টু হবো ওয়ান প্লাস থ্রি সমান ফোর মানে চার একক, অর্থাৎ ছেদিত জ্যা এক্স অক্ষের দ্বারা ছেদিত জ্যাটা দৈর্ঘ্য হবে চার একক। এটা একটা দিক, একটা প্রসেস, আর একটা প্রসেসও হতে পারে এক্স অক্ষের ছেদিত অংশ, এটা করছি না শুধু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করার জন্য একটা আর একটা উপায় বলে দিচ্ছি, সেটা মনে রাখো এক্স অক্ষের পর কোন বিন্দু স্থানাঙ্ক কি হয়, বৈশিষ্ট্য কি কোটিটা শূন্য হয়, অর্থাৎ ওয়াইটা শূন্য হবে। তার মানে এই সমীকরণে যদি ওয়াইয়ের মান শূন্য বসিয়ে দাও এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে, এক্স এর দ্বিঘাত সমীকরণ এসে গেলে এক্স এর দুটো মান পাবে, সেই দুটো মানের দুটো বিন্দু, দুটো মান মানে এক্স অক্ষের দুটো বিন্দু, দুটো ভুজ থাকবে ওই দুটো মান, আর কোটি তো জিরো, তাহলে দুটো বিন্দু যে পাওয়া গেল সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্বই হবে নির্দিষ্ট বা প্রদত্ত জ্যার দৈর্ঘ্য, দেখবে সেখান থেকেও চার একক চলে আসবে। যাই হোক, তাহলে এই ধরনের অঙ্ক কষতে গেলে দেখো একটা অঙ্ক কিন্তু অনেকভাবে হতে পারে, তুমি যদি প্রত্যেকটা ওই একটু চিন্তা করো মাথায় পরপর খেলতে থাকবে, এটা এইভাবে তো হতে পারতো, ওটা তো এইভাবে হতে পারতো, হতে পারতো, তার মধ্যে তোমার যেটা বেস্ট মান হবে সময় কম লাগবে মান হবে সেটা তুমি করবে, কিন্তু জেনে রাখা ভালো কোন কোন ভাবে হচ্ছে, তবেই তোমার জ্যামিতি বা স্থানাঙ্ক জ্যামিতি অঙ্কগুলো কষতে মজা পাবে, কনসেপশনটা ক্লিয়ার, তুমি নিজেকে যখন প্রমাণ করতে পারছো
তুমি মনে করবে আরো কিছু করি আরো কিছু করি, এই ভাবটা তোমার মধ্যে একটা সময় চলে আসবে। সবাইকে ধন্যবাদ, এই ক্লাসটা এখানে শেষ করছি, পরের ক্লাসে আরো কিছু অঙ্ক বসব। ছাত্রীরা।